নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকের সকাল শুভ হোক। আজকে দুজন মানুষের তিরোধান দিবস। এই দুজন মানুষ আমাদের এই বাংলার খুব গুরুত্বপূর্ণ দুজন মানুষ। তাদের মধ্যে একজন হচ্ছেন দেশনেতা বিপিন চন্দ্র পাল। তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1932 খ্রিস্টাব্দে। আর মতিলাল শীল, প্রখ্যাত সমাজ সংস্কারক, তিনি প্রয়াত হয়েছিলেন 1854 খ্রিস্টাব্দে, এই 20 তারিখে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 6ই জ্যৈষ্ঠ 1431 ইংরেজির 20 মে 2024 সোমবার, সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধে 6:10। আজ দ্বাদশী, নক্ষত্র চিত্রা, জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ, অপরাহ্ন 4:15 গতে তুলা রাশি শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর মহাপুরুষের কথা, শনিবারে যে মহাপুরুষের কথার উত্তর পাঠান আপনারা, সেখানে কিন্তু SG-র পরে একটু মহাপুরুষের কথা লিখে দেবেন। মহাপুরুষের কথাটা চিঠির যে কোনো একটা জায়গায় লিখে দিলে হবে না, SG তারপরেই মহাপুরুষের কথা, তারপরে আপনি উত্তরটা লিখুন। আর একটা কথা বলবো, উত্তরটা লিখবার আগে আরও নানান রকম সব কথা বলবার দরকার নেই, শুধু উত্তরটুকুই লিখুন, তার চেয়ে বেশি আর কিছু নয়। কেমন? এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে রাজা জনকের কথা বলছিলাম আমরা, সেই অসামান্য এক রাজা, সীতার বাবা, মানে সীতাকে পালন করেছেন যিনি, সেই বাবা। তার ঔরসে সীতার জন্ম হয়েছিল এমনটা নয়, কিন্তু পালন করেছিলেন সেই বাবা। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তার যে প্রবন্ধটি পড়ে শোনাচ্ছিলাম বাহ্য পূজা, সেই প্রবন্ধটির আজকে সমাপ্তি অংশ। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে কি বলছিলাম একটু স্মরণ করিয়ে দেয়া ভালো, তার কারণ মাঝখানে তো রবিবারটা চলে গেছে, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে। বলতে বলতে আমার মনে হচ্ছে যে আপনাদের মনে পড়ে যাবে যে এই রাম লক্ষণ তাদের নিয়ে বিশ্বামিত্র তো এই তারকা রাক্ষসীকে এবং যজ্ঞে যে সমস্ত রাক্ষসেরা বাধা দেয় তাদের হত্যা করলেন, তাদের তাড়িয়ে দিলেন, এই সমস্ত করলেন। তারপর ঋষিরা বললেন সকলে যে আমরা এখন মিথিলাপতি জনকের যজ্ঞ দেখতে যাচ্ছি, তিনি একটা বিরাট যজ্ঞ করছেন, খুব ধর্মময় এক যজ্ঞ, তোমরা সেটা দেখবার জন্য সেখানে চলো। তো বেশ, সেই যজ্ঞ দেখতে যাবেন রাম লক্ষণ বিশ্বামিত্রের সঙ্গে। কিন্তু জনকের যজ্ঞ দর্শন ছাড়া আর একটা ব্যাপারও খুব গুরুত্বপূর্ণ, ঋষিরা তার কথাও বললেন, সেটা হচ্ছে সুনাভ নামে একটা ভয়ঙ্কর ধনুক আছে জনকের কাছে, সুনাভ তার নাম। দেশ বিদেশের কোনো রাজা সেই ধনুকে গুণ পড়াতে পারেননি, এবং জনকের ঘরে রীতিমতো ধূপ দিয়ে গন্ধদ্রব্য দিয়ে সেই ধনুকের পুজো করা হয়। রাম লক্ষণ তো বীর, তাদের সেই ধনুকটা অন্তত দর্শন করা উচিত। এই যে ধনুক, ধনুক একটা খুব গুরুত্বপূর্ণ পরখ করবার বিষয় না আমাদের ভারতীয় পুরাণে? মানে লক্ষ্য ভেদ করতে হবে তোমাকে ধনুক দিয়ে, তোমাকে ধনুকে গুণ পড়াতে হবে। ধনুক অস্ত্রটা আপনারা নিশ্চয়ই, মানে আমাদের কাছে ধনুক বলতে কি বোঝায়, ওই ছোটবেলায় রথের মেলায় ছোট্ট ধনুক কিনে দেওয়া হয়েছে, একটা
কঞ্চি বেশ রং টং করা, সেটা মেকানো আর সেটাকে জুড়েছে একটা দড়ি বা শক্ত টোন সুতো, এরকম কিছু একটা। কিন্তু সত্যি সত্যি ধনুক, যে বিরাট একটা ধনুক, তাতে গুণ পরানো, সেটা খুব শক্তির কাজ। সেইটা দিয়ে পরখ করা একজন মানুষের বীরত্বকে, এইটা তো ছিলই বরাবর, এবং এখানেও এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে সুনাভু নামে অস্ত্রটা, এই অস্ত্রটাও রাম আর লক্ষণ গিয়ে দেখে আসতে পারে। তা বিশ্বামিত্র তো রাম লক্ষণকে নিয়ে মিথিলা নগরীতে এসে জনকের যে যজ্ঞস্থল সেইখানে এলেন। তো পথে যেতে যেতেই দেখছেন যে যজ্ঞের সমস্ত উপকরণ, সে চমৎকার বর্ণনা আছে জানেন তো, সব উপকরণ শকটে করে নিয়ে যাওয়া হচ্ছে। নানান দেশ থেকে সমস্ত ব্রাহ্মণেরা, তারা বেদাধ্যায়ী ব্রাহ্মণ সব এসেছেন, লোকজন ছুটোছুটি করছে। তো রামচন্দ্র তো অবাক হয়ে গেছেন, জনকের এই যে যজ্ঞ, তার জন্যে যে সমস্ত আয়োজন টায়োজন করা হচ্ছে। তো জনক বিশ্বামিত্রের আসার খবর পেয়ে কুলপুরোহিত শতানন্দ তাকে নিয়ে তার কাছে এলেন এবং আসুন আসুন যেরকম হয় আর কি, যথোচিত অতিথি সৎকার করে খুব খুব ভালো লাগলো, আসুন আসুন আপনারা আপনারা আসুন, এইখানে অতিথিশালায় এরকম একটা জায়গা ঠিক করে দেওয়া হলো এবং যজ্ঞ দর্শন করতে আসবেন। কিন্তু এই সমস্ত বলে টোলে তাদের আপ্যায়ন করলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন জনক রাজার কথা। রামচন্দ্র লক্ষণ বিশ্বামিত্রের সঙ্গে জনক রাজার যজ্ঞ দেখতে এসেছেন আর সেখানে আছে সুনাভ ধনু। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যজ্ঞ দেখবার জন্য, জনক রাজার যজ্ঞ দেখবার জন্য রাম লক্ষণ এসেছেন বিশ্বামিত্রকে সঙ্গে নিয়ে। বিশ্বামিত্রকে তো জনক রাজা চেনেনি, ওই রকম একজন ঋষি। কিন্তু এই দুটি ছেলেকে, এদের পরিচয় কি, মানে এদের দেখে তো মনে হচ্ছে যে ক্ষত্রিয় বালক, রাজবংশের ছেলে, একবারে তেজদ্রুপ্ত চেহারা দুজনের। তো এতটা পথ পায়ে হেঁটে এলো, মানে সব জানলেন যখন, জেনে এই সব নিয়ে কথাবার্তা হচ্ছে। তো বিশ্বামিত্র রাম লক্ষণের সমস্ত পরিচয় দিলেন, দিয়ে বললেন যে এদের তো যজ্ঞ দেখবার একটা আগ্রহ কৌতূহল, সে তো আছেই, খুবই আগ্রহ কৌতূহল ইত্যাদি আছে। কিন্তু তার বাইরে আপনার ওই যে সুনাভু নামে ধনুকটা, এরা দুজনেই যুদ্ধ করে, এরা দুজনেই খুব বড় বীর, এরা দুজনেই তারকা রাক্ষসীকে এবং অন্যান্য রাক্ষস যারা ঋষিদের যজ্ঞ পণ্ড করবার চেষ্টা করছিল তাদের হাঁটিয়ে দিয়েছে, এদের খুব ইচ্ছে আপনার ওই সুনাভ নামে ধনুকটা দেখবে। তো জনক বললেন যে সে ধনুক তো নিশ্চয়ই দেখবে, সে ধনুকের গুণ মহিমা এ অসীম অনন্ত। আমার পূর্বপুরুষ নিমির যে বড় ছেলে দেবরাত, তিনি এই ধনুকটা লাভ করেছিলেন। এর একটা গল্প আছে, সেই গল্পটা বলি। জনক গল্পটা বলছেন, বলছেন যে বহু বহু আগে মহাদেব যখন দক্ষ যজ্ঞ বিনাশ করেছিলেন, সে গল্প তো আমরা সকলেই জানি, সেই সময় তিনি যজ্ঞের ভাগ না পাওয়ায় দেবতাদের উপর ক্রুদ্ধ হন এবং এই ধনুক দিয়েই তাদের মাথা কেটে ফেলবার জন্য যান। তখন দেবতারা মহাদেবের স্তব করে তাকে সন্তুষ্ট করলেন। তো মহাদেব প্রসন্ন হয়ে দেবতাদের ধনুকটা দিয়ে দিলেন, মানে যে ধনুক দিয়ে দেবতাদের মাথা কাটতে গিয়েছিলেন, স্তবে সন্তুষ্ট হয়ে সেই ধনুকটা দেবতাদের দিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে এই দেবতারা নিমির ছেলে দেবরাতের কাছে এই হরধনু গচ্ছিত রাখেন, সেই থেকে বংশ পরম্পরায় ধনুকটা তার কাছেই আছে। অর্থাৎ এটা একটা গচ্ছিত ধনুক, এটা দেবতারা দিয়েছিলেন ওই দেবরাতের কাছে, নিমির ছেলে, সেইটা এখন উত্তরাধিকার সূত্রে জনকের আওতার মধ্যে রয়েছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই হরধনুর কথা শুনছেন এবং এই হরধনু যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রামায়ণে, তা তো আপনারা সকলেই জানেন। আজকের মতো পুরাণ চিরন্তন শেষ করলাম, এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বাহ্য পূজা। বাহ্য উপাসনার প্রসঙ্গে আবার বলি,
ইহজীবন এবং জাগতিক সুখের লক্ষ্যে উপনীত হইবার জন্য ঈশ্বরকে উপাসনা করা অতি নিম্ন স্তরের পূজা। অধিকাংশ লোকই দেহের এই মাংসপিণ্ড এবং ইন্দ্রিয়ের সুখ অপেক্ষা উচ্চতর কোনো চিন্তা করিতে পারে না। এই বেচারারা এই জীবনেই যে সুখের সন্ধান করে সে সুখ পাশব সুখ, তাহারা প্রাণী খাদক, তাহারা তাহাদের সন্তান সন্ততিদের ভালোবাসে। ইহাই কি মানুষের সব গৌরব? আমরা আবার সর্বশক্তিমান ঈশ্বরকে পূজা করি কি জন্য? কেবল এইসব জাগতিক বস্তু পাইবার জন্য এবং সর্বদা ওইগুলিকে রক্ষা করিবার জন্য? ইহার অর্থ এই যে আমরা এখনো পশুপক্ষীর জীবনের ঊর্ধ্বে উঠিতে পারি নাই। পশুপক্ষী অপেক্ষা আমরা মোটেই উন্নততর নই, আমরা উন্নততর কিছু জানিও না। আমাদিগকে ধিক, আমাদের আরো উচ্চতর শিক্ষা পাওয়া উচিত। পশুপক্ষীদের সহিত আমাদের তফাতেই যে আমাদের মতো তাহাদের ঈশ্বর বলিয়া কিছু নাই। পশুদের মতো আমাদেরও পাঁচটি ইন্দ্রিয় আছে, কিন্তু তাহাদের ইন্দ্রিয়গুলি আরো তীক্ষ্ণ। একটি কুকুর যেরূপ তৃপ্তি সহকারে একখণ্ড হাড় চিবায়, আমরা একগ্রাস অন্ন তেমন তৃপ্তির সহিত খাই না। আমাদের অপেক্ষা তাহাদের জীবনে আনন্দ বেশি, সুতরাং আমরা পশুদের চেয়ে একটু নিকৃষ্ট। তোমরা কেন এমন কিছু হইতে চাহিবে যাহাতে প্রকৃতির কোন শক্তি তোমাদের উপর অধিকতর কার্যকরী হইবে? ইহা একটি বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তনীয় বিষয়। কি তোমাদের কাম্য? এই জীবন, ইন্দ্রিয় সুখ, এই শরীর, অথবা অনন্ত গুণে মহৎ এবং উচ্চতর কোনো কিছু বস্তু? এমন একটি অবস্থা যাহার কোনো চ্যুতি নাই, যেখানে কোনো পরিবর্তন নাই। অতএব ইহার দ্বারা কি প্রতীত হয়? তোমরা বলো, হে প্রভু, অন্ন দাও, অর্থ দাও, আমার রোগ নিরাময় করো, ইহা করো, তাহা করো। যখনই তোমরা এইরূপ প্রার্থনা করো, তখনই আমি জড় বস্তু, জড় জগতই আমার লক্ষ্য, এইভাবে নিজেদের সম্মোহিত করিয়া থাকো। প্রত্যেকবারই যখন তোমরা জাগতিক অভিলাষ পূরণের জন্য উদ্যোগী হও, ততবারই তোমরা বলিতে থাকো, আমরা জড় দেহ মাত্র, আমরা আত্মা নই। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি সব স্বপ্ন মাত্র। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি অদৃশ্য হইয়া যাইবে। ঈশ্বরকে ধন্যবাদ যে সৃষ্টিতে মৃত্যু, সেই মহান মৃত্যু আছে, যাহা সব ভ্রান্তি, সব স্বপ্ন, এই দেহবাদিতা, এই মর্মবেদনার অবসান ঘটাইয়া দেয়। কোনো স্বপ্নই চিরস্থায়ী হইতে পারে না, শীঘ্র অথবা বিলম্বে ইহা অবশ্যই শেষ হইবে। স্বপ্নকে চিরস্থায়ী করিতে পারে এমন কেহ নাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি যে তিনি এরূপ ব্যবস্থা করিয়াছেন। তবুও বলিব, এই প্রকারের উপাসনার সার্থকতা আছে। এভাবে চলিতে থাকো। প্রার্থনা একেবারে না করা অপেক্ষা কোনো কিছুর জন্য প্রার্থনা করা ভালো। এই সোপানগুলি অতিক্রম করিয়া যাইতে হইবে, এগুলি প্রাথমিক শিক্ষা। মন ক্রমশ ইন্দ্রিয়, দেহ, এই জাগতিক ভোগসুখের ঊর্ধ্বে কোনো বস্তুর বিষয়ে চিন্তা করিতে আরম্ভ করে। মানুষ কি রূপে ইহা করে? প্রথমে মানুষ চিন্তাশীল হয়। তুমি যখন কোনো একটি সমস্যা চিন্তা করিতে থাকো, তখন সেখানে চিন্তারই এক অপূর্ব আনন্দ আসে। ইন্দ্রিয়ের ভোগসুখ বলিয়া কিছু থাকে না। এই আনন্দই মানুষকে মনুষ্যত্বের দিকে লইয়া যায়। একটি মহৎ ভাবের বিষয় চিন্তা করো। চিন্তা যতই গাঢ় হইবে এবং মন সংযত হইবে, তখন তোমার দেহের বিষয় আর মনে উদিত হইবে না। তোমার ইন্দ্রিয়গুলির কাজ বন্ধ হইয়া যাইবে, তখন তুমি সমস্ত দেহ জ্ঞানের ঊর্ধ্বে চলিয়া যাইবে। তখন ইন্দ্রিয়ের মধ্য দিয়া যাহা কিছু প্রকাশিত হইতেছিল, সবই ওই একটি ভাবে কেন্দ্রীভূত হইবে। ঠিক সেই মুহূর্তে তুমি পশু অপেক্ষা উন্নত। সেই সময়ে দেহাতীত এমন একটি অনুভূতি, এমন একটি প্রত্যক্ষ উপলব্ধি তুমি লাভ করিবে, যাহা কেহই তোমার নিকট হইতে কাড়িয়া লইতে পারিবে না। মনের লক্ষ্য সেখানে, ইন্দ্রিয়গ্রাহ্য জগতে নয়। এইরূপে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হইতে আরম্ভ করিয়া তুমি অন্য অনুভূতির রাজ্যে একটু একটু করিয়া প্রবেশাধিকার লাভ করিবে। তখন এই জগৎ বলিয়া তোমার নিকট আর কিছুই থাকিবে না। যখন তুমি সেই আত্মার একটু আভাস পাইবে, তখন তোমার ইন্দ্রিয় বোধ, তোমার ভোগাকাঙ্ক্ষা, তোমার দেহাশক্তি চলিয়া যাইবে।
সেই ভাবরাজ্যের আভাস একের পর এক তোমার নিকট উদ্ঘাটিত হইবে, তোমার যোগ সম্পূর্ণ হইবে এবং আত্মা তোমার নিকট আত্মারূপেই প্রতিভাত হইবে। তখনই তুমি ঈশ্বরকে আত্মারূপে উপাসনা করিতে আরম্ভ করিবে। যখনই তুমি বুঝিতে পারিবে যে উপাসনা কোনো স্বার্থ সাধনের নিমিত্ত নয়, অন্তরের অন্তরে এই পূজা ছিল ভালোবাসা, যাহা অসীম হইয়াও সসীম। ঈশ্বরের পাদপদ্মে ইহা অন্তরের চিরন্তন আত্মনিবেদন, সর্বস্ব অর্পণ। সেখানে কেবল তুমি, আমি নই। আমি সেখানে মৃত, তুমি সেখানে আছো, আমি নাই। সেখানে আমি ধন, সৌন্দর্য এমনকি পাণ্ডিত্যও কামনা করি না, আমি মুক্তি চাই না। যদি তোমার অভিপ্রেত হয় তবে 20,000 বার নরকে গমন করিব। আমি কেবল একটি বস্তু কামনা করি, হে ঈশ্বর, তুমি আমার প্রেমাস্পদ হও। শেষ হল স্বামী বিবেকানন্দের প্রবন্ধ বাহ্য পূজা। পরের দিন নতুন প্রবন্ধ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত থেকে পাঠ। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। ঠাকুর কি বলছেন? বলছে যে গৌরী বলছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ। দেখুন, সত্যি সত্যি ধর্মে ধর্মে নানান রকমের ভেদাভেদ সে তো আছে, সে আদিকাল থেকে আছে, আদিকাল থেকে আছে। কে জানে ভয় হয় আরো দীর্ঘদিন ধরে, হয়তো চিরকাল ধরে চলবে, এইরকমটাই তো ভয় হতে থাকে যে ধর্ম নিয়ে যে বিভেদ, আমার ধর্ম ভালো, তোমার ধর্ম খারাপ, তুমি খারাপ, আমি ভালো, এইটা যেন ইহ জীবনে আর শেষ দেখে যেতে পারবে না কোনো মানুষ। তো এখানে যে কথাটা বলছেন যে কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়, এই যে শাক্ত এবং বৈষ্ণব এদের মধ্যে যে বিরোধ, এই বিরোধটা আমাদের যে বাংলায়, আমি বাংলার কথাই যদি শুধু বলি, অনেক দিন ধরে রয়েছে। বৈষ্ণবদের সঙ্গে শাক্তদের একটা বিরোধের জায়গা কোথাও আছেই। এই বিরোধটা মেটাবার একটা চেষ্টা হয়েছে, মানে একটা সময়ে, ধরুন আমি যদি বলি অষ্টাদশ শতাব্দীতে কোনো কোনো শাক্ত পদাবলীর মধ্যে এরকম আছে যে রাধা এবং মহাকালী মিলে যাচ্ছেন, এইরকম কৃষ্ণ এবং মহাকালী মিলে যাচ্ছেন, এরকম সব কথা বলা হয়েছে। ঠাকুর খুব সোজা করে একটা কথা বলছেন, যে সোজা করে তিনি বলেছেন যত মত তত পথ, ঠিক সেই রকম করেই বলছেন যে কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি, কালী তিনি আবার নররূপে শ্রী গৌরাঙ্গ। মানে ব্রহ্ম হচ্ছেন একটা পরম সত্তা, ব্রহ্মা নন, কিন্তু ব্রহ্ম, তার কোনো আকার নেই, তাকে কোনোভাবে অবাং মানস গোচর, তাকে দেখা যায় না, তাকে ব্যাখ্যা করা যায় না, তাকে কোনো কিছু করা যায় না। ব্রহ্ম হচ্ছেন একটা পরম কোনো একটা ব্যাপার যার কোনো ব্যাখ্যা হয় না, কাজেই সে ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু সেইটা কোথাও কোথাও কোনো কোনো আকার ধারণ করছে। এরকমটা হতে পারে সেই আকার ধারণ করছেন যে আমাদের থেকে দূরবর্তী কোনো দেবতা বা দেবীর আকার ধারণ করছেন, তিনি মহাকালী। আবার আমাদের মতো এই নররূপে তিনি আকার ধারণ করছেন, তিনি হলেন শ্রী গৌরাঙ্গ। সেই শ্রী গৌরাঙ্গের মধ্যে, মহাকালীর মধ্যে ওই ব্রহ্মেরই প্রকাশ ঘটছে। এইটা যদি কেউ বুঝতে পারে, এইটা যদি কেউ উপলব্ধি করতে পারে, আমি তো আপনাদের বললাম, জ্ঞান দিলাম, আপনারাও সে জ্ঞান শুনলেন, সে তো ঠিক আছে, আপনারাও মনে মনে জানলেন যে হ্যাঁ, ব্রহ্ম কালী এবং গৌরাঙ্গ সবই এক, আপনারাও মনে মনে জানলেন। কিন্তু মনে মনে জানাটা নয়, মনে মনে অনুভব করা, উপলব্ধি করা যে দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। ভেবে দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু নানান নানানভাবে তার সাধনা করেছেন। তিনি যে কেবলমাত্র মা কালীর ভজনা করেছেন এমনটা কিন্তু নয়, তিনি খ্রিস্টান মতে করতে গেছেন, তিনি ইসলাম মতে করতে গেছেন, তিনি আরও নানানভাবে নানান রকম করে তিনি সাধনা করেছেন। এই যে
এই যে ভেতর থেকে এই উপলব্ধিটা, সেই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আচ্ছা, এই যে কথাটা বললাম একটু আগে, মাস্টারমশাই যেটা মনে করছেন তার কথাবৃত্তি লিখছেন এবং সেই কথাটা আমিও বলতে চাই, সেটা যে ব্রহ্ম, ব্রহ্মের একটা প্রকাশ কালী, দেবী রূপে প্রকাশ তার, শক্তি রূপে প্রকাশ তার, প্রকাশ তাকে একটা আকার দেওয়া হচ্ছে, একটা অবয়ব দেওয়া হচ্ছে, এবং তারপর নররূপে তার প্রকাশ হচ্ছেন শ্রী গৌরাঙ্গ। মাস্টারমশাই তিনি ভাবছেন, লিখেছেন যে আচ্ছা, তার মানে ঠাকুর কি এই ইঙ্গিতটা করতে চাইছেন যে আমিও তাই, আমিও নররূপে সেই ব্রহ্মের থেকেই এসেছি, তারই একটা নররূপ আমি, এইরকম একটা। সেটা আমাদেরও মনে হয় যে হ্যাঁ সত্যি, তাই তো, তাই তো, অবতার হয়ে যিনি আসেন তিনি তো তারই প্রতিনিধি হয়ে আসেন, তারই অংশ হয়ে আসেন, তারই প্রকাশ হয়ে আসেন। তো যাই হোক, আরেক দিনের কথা বলি আপনাদের, ঠাকুর একদিন ভাবাবিষ্ট হয়ে ঝাউতলার দিকে যাচ্ছেন, সঙ্গে কেউ নেই, তো পড়ে গেলেন। পড়ে গিয়ে তার বাঁ হাতের হাড় সরে গেছে, খুব আঘাত লেগেছে। তো মাস্টারমশাই কলকাতা থেকে ওই প্যাড, ব্যান্ডেজ এই সমস্ত এনেছেন, সবাই বসে আছেন। তো মাস্টারমশাই এসে ঠাকুরের চরণ বন্দনা করলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, কি গো তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? নিজের হাত ভাঙা, কিন্তু নিজের হাত ভাঙা। মাস্টারমশাই গিয়ে জিজ্ঞেস করছেন, তোমার কি ব্যারাম হয়েছিল, সেরেছে তো? তো মাস্টারমশাই বলছে আর কি, হ্যাঁ। তো শ্রীরামকৃষ্ণ মহিমাকে বলছেন যে আচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রিত, তাহলে এরকম হলো কেন? এই নিয়ে কথা টথা হচ্ছে আর কি। মহিমাচরণ নিজে তীর্থ দর্শনের গল্প করছেন, ঠাকুর শুনছেন। দ্বাদশ বৎসর পূর্বে তীর্থ দর্শন। তো মহিমাচরণ বলছেন যে কাশী শিকরোলের একটা বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম, বললে এ বাগানে 20 বছর আছি, কিন্তু কার বাগান জানে না। আমায় জিজ্ঞেস করলো, নকরি করো বাবু? আমি বললাম না। তখন বলে, ক্যা পরিব্রাজ খায়? তা নর্মদা তীরে একটি সাধু দেখলাম, অন্তরে গায়ত্রী জপ করেছেন, করছেন, শরীরে পুলক হচ্ছে, আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয়। এই সমস্ত কথাবার্তা হচ্ছে। তো এই যে সাধু শিকরলের কাছে, এই যে সাধু, তিনি একটা বাগানে আছেন, কিন্তু কার বাগান জানেন না। কার বাগান এটা জানতে গেলে জাগতিক বিষয়ে আগ্রহী হতে হয়, তিনি আগ্রহী নন। তিনি জিজ্ঞেস করছেন মহিমাচরণকে যে তুমি কি চাকরি করো? তো মহিমাচরণ বলছেন যে না। তাহলে কি পরিব্রাজক, ঘুরে 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 বেড়াও, নানান তীর্থ দর্শন করে বেড়াও, এইগুলো কাজ, আর কোনো কিছু কাজ নয়। বা আরেকজনের কথা যেটা বললেন যে মনে মনে গায়ত্রী জপ করছেন, মনে মনে, কিন্তু শরীরে নানান রকমের পুলক জাগছে। তো এইসব শুনতে 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 ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি ভঙ্গের সময় ঠাকুর বলছেন, আমি জিলিপি খাবো, আমি জল খাবো, এইসব বলছেন, আর কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী আমার এমন কেন করলি, আমার হাতে বড় লাগছে। বলে অন্যদের বলছেন, আচ্ছা আমার ভালো হবে, ভালো হবে, আমার সেরে যাবে? তো সবাই বলছেন, হ্যাঁ হ্যাঁ ভালো হবে বই কি। এই যে দেখুন, আমাদের যখন কোনো অসুখ বিসুখ করে আমাদের কষ্ট হয়, তো হাত ভেঙে গেল, হ্যাঁ সকলেরই অল্প বিস্তর হাড় ভাঙার অভিজ্ঞতা আছে, হয়তো হাত ভেঙে গেল, তো আমাদের ভেতরে খুব একটা আকাঙ্ক্ষা হয় যে খুব চিৎকার করে কাঁদি, কষ্টটাকে প্রকাশ করি, আমরা করে উঠতে পারি না, লজ্জা পাই, তাই না? শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। এরপর গান, গানের পরে আরও খানিকটা অংশ পাঠ করে শোনাবো আপনাদের। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই যে আমরা আমাদের ভেতরকার কষ্টের কথা বলতে পারি না, বলতে লজ্জা পাই, আমরা অনেক রেখে ঢেকে বলি, আমাদের যে সহজ প্রতিক্রিয়া যেটা, সেই সহজ প্রতিক্রিয়াটা প্রকাশ করতে পারি না। আমাকে একজন মনোবিজ্ঞানী বলেছিলেন যে
আমাদের সবচেয়ে বড় মুশকিল কি জানো, আমাদের ভেতরে না কতগুলো ভদ্রতা বোধ তৈরি হয়ে গেছে, না 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 এটা এটা করা যায় না, ওটা করা যায় না, এরকম এই ভদ্রতা বোধটা, এই যে নিজেকে সবটা প্রকাশ করব না, এই যে বোধটা, এই বোধটা একজন বালকের নেই। এই বোধটা আমাদের সংযত করে রাখে, আমাদের ঠিক ঠিক প্রতিক্রিয়া প্রকাশ করতে দেয় না, কিন্তু বালকের তো সে দেয় নেই। আর ঠাকুর তো বালকের স্বভাব, তিনি এরকম করে বলছেন, আচ্ছা সারবে সারবে, আমার হাতটা সারবে, হ্যাঁ এরকম করে বলছেন। তারপরে রাখালকে বলছেন, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নেই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না, ওই রেলের কাছে গিয়ে পড়ে গেছেন বলে হাত ভেঙেছে, রাখাল সঙ্গে ছিলেন না সেদিন। তো ঠাকুর আবার ভাবাবিষ্ট হচ্ছেন, ভাবাবিষ্ট হয়ে বলছেন, ওম মা আমি কি বলছি, মা আমাকে ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, মা আমাকে ব্রহ্মজ্ঞান দিও না, আমি ছেলে ছেলে ভয় তরাসে আমার মা চাই, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ও যাদের দিতে হয় তাদের দাও গে, আনন্দময়ী আনন্দময়ী আনন্দময়ী, মানে আমি ব্রহ্মজ্ঞান চাই না, আমি অনন্তের মধ্যে মিশে যেতে চাই না, আমি সেই সচ্চিদানন্দ সাগরে ভাসতে চাই না, আমি এমন কাউকে চাই যিনি আমার মা হবেন, আমাকে লালন পালন করবেন, আমাকে তর্জন করবেন, আমাকে বকাবকি করবেন, আমি সেই রকম একজন মা চাই। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র, গানের পর এবার আপনাদের চিঠিপত্র পড়বার জন্য উপস্থিত আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন তপব্রত মাইতি, বালিগঞ্জ কলকাতা 29 থেকে। চিঠির মাধ্যমে আপনাকে, চ্যানেলের কলাকুশলী ও সমস্ত শ্রোতাদের আমার নমস্কার জানাই। অনুষ্ঠান সংক্রান্ত একটি অভিযোগ ও একটি পরামর্শ আছে, সম্ভব হলে ভেবে দেখবেন। সম্প্রতি অনুষ্ঠানে কিছু পদ্ধতিগত ত্রুটি হচ্ছে, একই চিঠি পরপর দুই দিন পড়া হয়েছে, যদিও সেটা ঘটেছে কম, কিন্তু বাইরে দূরে অনুষ্ঠানে মাঝে মাঝেই একই অংশ পরপর দুই দিন শোনা যাচ্ছে। প্রসঙ্গত বলি, 10ই মে ও 13ই মে একই অংশের পুনরাবৃত্তি হয়েছে, এই ত্রুটির দিকে একটু নজর দিতে চ্যানেলকে অনুরোধ জানাই। আপনার পরিবেশন করা এই অনুষ্ঠানে ভক্তিগীতি সবই ভালো, বাংলা হিন্দি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে একটি ইংরেজি গান বাজানো হয়, গানটি শুরু হয় কৃষ্ণ নিবেদনে ইত্যাদি। গানটির ভাষা খুব খারাপ নয়, কিন্তু খানিক উচ্চকিত, মূল অনুষ্ঠানটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই আমার ব্যক্তিগত মত, ভেবে দেখবেন, অন্যেরা কি বলবেন জানি না। নমস্কারান্তে তপব্রত মাইতি, বালিগঞ্জ কলকাতা 29 থেকে। প্রথমেই যে কথাটা বলবো তপব্রতবাবু, সেটা হচ্ছে আপনি যে এত মন দিয়ে অনুষ্ঠান শোনেন এবং এত সুচারু ভাষায় সেইটা নিয়ে আপনার মতামত প্রকাশ করেছেন, খুব চমৎকার চমৎকার গদ্যে চমৎকার ভাবে আপনি আপনার কথাগুলো বলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চিঠি পড়ার ক্ষেত্রে যেটা বলবার, একই চিঠি পরপর দুদিন যদি পড়া হয়ে থাকে সেটা সম্ভবত আমার গোলমাল নয়, সেটা অন্য কোনো কারণে, একটা যান্ত্রিক কোনো গোলমাল ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। তার কারণ আমি বলি আপনাকে এবং সকলকেই বলি, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে চিঠি আসে, সেই চিঠি, একটি চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আমি সেই চিঠিটা মুছে ফেলি হোয়াটসঅ্যাপ থেকে, ফলে ওটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে না। কিন্তু যান্ত্রিক গোলযোগে যদি একই চিঠি পরপর দুবার চলে গিয়ে থাকে সেটা বলতে পারবো না। আর দু নম্বর যে কথাটা, সেটা একটু আপনাদের বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় একই চিঠি দুবার তিনবার পোস্ট করেন, মানে পরপর দুবার একই চিঠি পোস্ট করেছেন, সে তো না হয় হলো। আবার এই কালকেই দেখছিলাম যে কদিন আগেই একটা চিঠি পড়েছি, সেইটি আবার পাঠানো হয়েছে। এখন কী চিঠি পড়েছি সবসময় তো মনে থাকে না, তার ফলে হয়তো ওই আগে পড়া চিঠি পড়ে ফেললাম, যদিও পড়তে পড়তে মনে পড়ে যায় তখন কেটে দিই বা যা হোক কিছু করি, কিন্তু এইরকম একটা সমস্যা তৈরি হয় আর কি, সেই সমস্যাটার দায়টা খানিকটা আপনাদেরই নিতে হবে। আর বাদবাকি যে পরামর্শগুলো দিলেন আপনি, সেগুলো নিয়ে
তো নিশ্চয়ই আমি বিগএফএম এর কর্তৃপক্ষকে ভেবে দেখতে বলবো, বা যারা যন্ত্রপাতির দিকটা দেখেন তাদের ভেবে দেখতে বলবো। চিঠি পড়া শেষ হলো, এরপর বাইরে দূরে 92.7 বিগএফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগএফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। বাইরে দূরে তো গত দুদিন হয়নি, হয় না, শনি আর রবিবারে অন্য অনুষ্ঠান হয় তার জায়গায়, সে তো আপনারা জানেন। সোমবারে বাইরে দূরে করতে বসে তাই মনে করিয়ে দিতে চাই যে আমরা এখন কথা বলছি রাজবলহাটের বিখ্যাত এক কালী মন্দির নিয়ে। হুগলি জেলার সবচেয়ে বিখ্যাত মন্দির কি যদি বলেন, তাহলে তো আমরা সকলেই, প্রায় সকলে এক বাক্যে বলবো যে বাবা তারকনাথের তারকেশ্বরের মন্দির। কিন্তু তার কথা পরে, তাকে একটু সরিয়ে রেখে আমরা অন্য অন্য নামকরা মন্দিরগুলো দেখে বেড়াচ্ছি, তাদের মধ্যে এই রাজবলহাটের কালী মন্দির খুব বিখ্যাত। তার একটা বৈশিষ্ট্যের জন্য তো বিশেষ করে, সে বৈশিষ্ট্যের কথায় আসব। তা এই মন্দিরের ইতিহাস বলা হয়েছে এর আগে, এবারে ইতিহাস থেকে বর্তমানে চলে আসি, কি বলেন? তাহলে প্রথমেই বলি কি করে আসবেন এই মন্দিরে। তা গাড়ি করে আসার রাস্তা বলেছি, তা আজকে হঠাৎ মনে হলো ট্রেন রাস্তাটা তো বলা হয়নি। সে হয়নি তো হয়নি, এখন বলি। রাজবলহাট যেতে গেলে আপনাকে নামতে হবে হরিপাল স্টেশনে, তারকেশ্বর লোকাল ধরুন, বা ওই লাইনের অন্য কোনো ট্রেন, আরামবাগ বা গোঘাট, হরিপালে নামলেন। ওই ওভারব্রিজ থেকে নেমে একটু হেঁটে গেলেই বাস স্ট্যান্ড, বাস পাবেন, ট্রেকার পাবেন, উঠে পড়ুন। তবে ট্রেকারে যদি ভিড় হয় তাহলে সে কিন্তু একেবারে সাংঘাতিক ভিড়, মানে ভেতরটায় ঠাসাঠাসি করে লোকে বসেন, ট্রেকারের মাথার উপরে উঠে যান, সেটা কেলেঙ্কারি ব্যাপার হয়। তার তুলনায় বাসের ভেতরে হাওয়া বাতাস বেশি, আর যায়ও তো হু হু করে। তো একটাই মুশকিল, স্টেশনে নেমে কিন্তু একটু তাড়াহুড়ো করে বাসে উঠতে হবে, দেরি করলেই বাস ছেড়ে দেবে, তারপরে আবার পরের ট্রেনের জন্য অপেক্ষা, মানে পরের ট্রেন এলে পরের বাস আসবে, এই রকমটাই নিয়ম আর কি, ট্রেন পিছু একটা করে বাস। যাই হোক, এইভাবে গিয়ে পৌঁছলেন রাজবলহাটে, মায়ের মন্দির, মায়ের বাড়ি। 92.7 বিগএফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে রাজবলহাটের কালী মন্দিরের কথা। ফিরে আসছি গানের পর। নামলেন রাজবলহাটে মায়ের বাড়ির স্টপে, যেমনটা হয় আর কি, চারপাশে বাজার, দোকান হাট, ব্যস্ত এলাকা। তার মধ্যে ওই চেয়ে দেখুন একটা নীল রঙের তোরণ, ওটাই হলো মায়ের মন্দিরের প্রবেশ পথ। না, এমন কিছু একটা দেখতে নয় যে ওইটা নিয়ে অনেক কথা খরচা করতে হবে, দুদণ্ড দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে। এমনি দুপাশে দুটো হলদে রঙের থাম, তাদের জুড়ে রেখেছে অর্ধবৃত্তাকার একটি নীল রঙের তোরণ, তার উপরে লেখা আছে শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির। আর হলুদ থামে দুপাশেই লেখা আস্তে গাড়ি চালান। এই তোরণ দিয়ে ঢুকে পড়তে হবে মন্দির দর্শন করবার জন্য। দুপাশে দোকানপাট রয়েছে, কিন্তু তোরণের বাইরে যেমন পাঁচমিশালি সব দোকান, এখানে তা নয়, এখানে পুজোর সামগ্রী কেনার দোকান। মানে যারা মন্দিরে যাবেন তারা তো পুজো দিতেই যাবেন বলে ধরে নেওয়া যায়, তো সব মন্দিরের মতো এখানেও সেই অবস্থা। আর একটু এগিয়ে গিয়ে আবার একটি তোরণ বা মন্দিরে প্রবেশ করবার দরজা, যা মনে হয় বলতে পারেন। এটা কিন্তু অর্ধবৃত্তাকার নয়, এখানে দোতলা বাড়ি, ছোট, তার মাঝখানটা ফাঁকা, রাস্তা করে দেওয়া আছে। হালকা, খুব হালকা একটা লাল আভা ছড়িয়ে আছে হলুদের ওপরে, এইরকম রং আর কি। ওপরে লেখা রয়েছে স্থাপিত 1346 সাল চৌঠা আষাঢ়, এটা তো হলো 1431, তার মানে প্রায় 100 বছর হয়ে গেল এই তোরণটা তৈরি হয়েছে, মানে কবে উদ্বোধন হয়েছিল তাও বলে দেওয়া আছে, চৌঠা আষাঢ়। এটা দেখতে দেখতে খুব মনে হয় না, আচ্ছা সেই চৌঠা আষাঢ় দিনটা কিরকম ছিল, সেদিন বৃষ্টি পড়েছিল, এরকম সব নানান রকম মনে হয় না, আমার তো খুব মনে হয়, ভাল লাগে। তো এই যেখান দিয়ে আমরা ঢুকে চলে যাব, তার উপরে একটা বারান্দার মতো, তার উপরে আবার ছাদ, পার হয়ে গেলাম এই গেট বা তোরণ। না, এর পরে মূল মন্দিরে ঢোকবার জন্য আপনাকে আরো একটা দরজা পার হতে হবে। তার আগে বলে রাখি, অনেকখানি জায়গা ফেলে রাখা হয়েছে, সেখানে
গাড়ি পার্কিং করা হয়, অটো দাঁড়িয়ে থাকে, দোকান তো আছেই। আমরা তাহলে মূল গেটের মুখে এসে দাঁড়িয়েছি, মূল গেটে ঢুকব আগামীকাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথার উত্তর যদি লেখেন তাহলে SG-র পরে একটু মহাপুরুষের কথা লিখে দেবেন, SG-র পরে, চিঠির যে কোনো জায়গায় নয়, যাতে একেবারে সঙ্গে সঙ্গে চোখে পড়ে। এবার তাহলে কবিতা। দূর মন্দিরে সিন্ধু কিনারে পথে চলিয়াছ তুমি, আমি তরু মোর ছায়া দিয়ে তারে মৃত্তিকাতার চুমি, হে তীর্থগামী তব সাধনা।